হ্যালো স্টুডেন্ট, আমি সৌভি দত্ত, ভোকেশনাল ট্রেনার অফ দ্য গোপালপুর গার্লস হাই স্কুল আন্ডার দ্য অরাইন এডুটেক প্রাইভেট লিমিটেড অ্যান্ড সিএসএস বিএসসি প্রজেক্ট। সো আজকে আমরা যে বিষয়টার উপর পড়ব সেটা হচ্ছে গিয়ে মেগার আর টাইপ অফ মেগার। সো প্রথমেই যেটা কথা তুলে আসছে, মেগারটা কি আর কি কাজে সেই মেগার লাগে, সো সেটার সম্পর্কে আমরা আগে দেখব। তো যে কোনো বৈদ্যুতিক যে সিস্টেমগুলো আছে যেখানে আমরা তার লাগাই, সেখানে কি থাকে না, ইনসুলেশন রেজিস্ট্যান্স থাকে, সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ক্ষয়ে যায় বা পরিবেশ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানটায় ক্ষয় হয়ে যায়। তখন কি হয়, সেটা কিন্তু টাইম টু টাইম বা রেগুলার ইন্টারভেলে সেটা পরীক্ষা করতে হয়। তো আমরা মেগার মিটারের সাহায্যে কিন্তু সেই ইনসুলেশন রেজিস্ট্যান্সটাই মেজার করি, ঠিক আছে, তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করি মেগার মিটারের সাহায্যে। এবার যে কথাটা বললাম ইনসুলেশন রেজিস্ট্যান্স, তো আমাকে জানতে হবে প্রথমে যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কী, যেটা আমরা মেগারের সাহায্যে অ্যাকচুয়ালি মেজার করছি। দেখো এখানে একটা তার দেখা যাচ্ছে, তারের হচ্ছে গিয়ে হলুদ কালার, একটা ইয়েলো কালার, একটা ব্ল্যাক কালার দেওয়া আছে, প্লাস্টিকের কোটিং আছে। এই যে প্লাস্টিকের কোটিংটা আছে সেটাকে কিন্তু আমরা বলি ইনসুলেশন রেজিস্ট্যান্স। মানে কি, আমরা যদি এই তারটাতে হাত লাগাই, আমরা কিন্তু এই কেবেলে হাত লাগাই, একদম বাইরেও একটা কালো রঙের আছে, যেহেতু এগুলো হাই ভোল্টেজ লাইনে নর্মালি কেবেলগুলো থাকে, আমরা কিন্তু এতে হাত লাগালে কিন্তু আমাদের শক লাগে না। কেন লাগে না, একটা প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে। তো এই প্লাস্টিকের কোটিংটা কিন্তু আর কিছুই না, সেটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাই কিন্তু সময়ের সাথে সাথে অনেক সময় কী হয়ে যায়, ক্ষয়ে যায়, ঠিক আছে, বা কেটে গেল বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেল, তখন কিন্তু সেটা আমাদের জানতে হবে, কারণ না হলে কিন্তু বড়সড় বিপদ হতে পারে। এবার চলে আসে কী কী হচ্ছে গিয়ে টাইপ থাকে মেগার, হচ্ছে দুটো টাইপের হয়, একটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক আর একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল। তো এখানে ইলেকট্রনিক মেগারকে আমরা দেখছি, ইলেকট্রনিক মেগারে কী কী পার্ট আছে, একটা ডিসপ্লে আছে, ইলেকট্রনিক মেগার দেখছি, এখানে ডিসপ্লে আছে, তারপরে একটা ইন্ডিকেটার আছে, তারপরে সিলেক্টার সুইচ আছে আর ওয়্যার লিড আছে। তো ডিসপ্লের সাহায্যে আমরা যেটা দেখব ডিজিটালে দেখতে পাবো। তো ডিজিটালের সুবিধা যেটা হয়, খুব অ্যাকুরেট ভ্যালু আসে কিন্তু খুব কস্ট হয় হাই। এরপর আসছে আমাদের ম্যানুয়াল, এবার হচ্ছে গিয়ে বা অ্যানালগ হচ্ছে গিয়ে মেগার। অ্যানালগ মেগারে একটা হ্যান্ড ক্র্যাঙ্ক থাকে যেটা দিয়ে হাত দিয়ে ঘোরাতে হয়, ঠিক আছে, আর অ্যানালগ ডিসপ্লে আছে যেখানে দেখা যাবে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কত আছে, আর ওয়্যার লিডের উপরে দেখা যাচ্ছে, ওয়্যার লিডের একটা বক্সের মধ্যে লেখা আছে সেখান থেকে কতগুলো ওয়্যার বেরোবে, যেটা দিয়ে আমরা মেজার করতে পারবো। এবার মেগার কীভাবে কাজ করে, এতক্ষণ ধরে তো বলছি মেগার ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করে, কিন্তু মেগারটা কাজ করে কীভাবে, তো দেখো এখানে কতগুলো তার আছে, আমি সেটা দেখা, এই যে কাটা একটা দাগ দেখতে পাচ্ছি ইয়েলো গায়ে, হতে পারে সেটা কী হতে পারে, রেডের সঙ্গে কন্ট্যাক্টে চলে আসবো, তাহলে কী গেলো, দুজনের শর্ট হয়ে গেল, তখন শর্ট সার্কিট হয়ে গেল বা কোনো রকম বড় বিপদ হতে পারলো। তাহলে এই তারগুলোকে যে শর্ট হয়ে গেছে কিনা, কোনোভাবে তারা একজনের সঙ্গে একজন লেগে গেছে কিনা, এই জিনিসগুলোকে মেজার করতে হবে, নাকি ঠিকই আছে সেটাও আমাদের জানতে হবে কার সাহায্যে, মেগারের সাহায্যে। বা এই ধরনের যে ডিস্ক ইনসুলেটর থাকে যেটা আমরা হাই ভোল্টেজ লাইনে এইচটি লাইনে দেখতে পাই, সেগুলোও মেজার করতে পারি। এবার দেখো এখানে ছবিতে এখন দেখানো হচ্ছে একটা তারকে আমরা কী করে মেজার করছি, মানে কি, মানে হচ্ছে গিয়ে আমাদের ধরো এই দুটো তার যে আছে, তার দুটো ঠিক আছে কিনা, তাদের মধ্যে ইনসুলেশন ঠিক আছে কিনা, কারণ তার দুটো যদি দুজনের মধ্যে শর্ট হয়ে গিয়ে থাকে, ভেতরে ভেতরে কোনোভাবে কেটে গিয়ে দুজন দুজনের গায়ে লেগে থাকে, তার মানে দুজনের একটা শর্ট হয়ে গেছে, একটা শর্ট পাত পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে একরকম মেগারের হচ্ছে গিয়ে মিটার শো করবে, আর যদি ঠিক থাকে তাহলে অন্যরকমভাবে শো করবে। তাহলে দেখা যাচ্ছে লিড দুটোর সঙ্গে আমরা কী করেছি, আমাদের যে দুটো লিড আছে হচ্ছে গিয়ে ম্যানুয়াল মেগারের, তার সঙ্গে আমরা একটা ইয়েলোকে যোগ করেছি আর রেডকে যোগ করেছি, দুটোর সঙ্গে লাগিয়ে দিয়েছি তার দুটোকে, ব্যাস তার দুটোকে লাগিয়ে দেওয়ার পর এবার আমরা কী করবো, ক্র্যাঙ্ক যেটা আছে, যে হ্যান্ডেলের মতো আছে, ক্র্যাঙ্ক হ্যান্ড দিয়ে ঘোরাতে থাকবো, ঘোরালে আমরা কিন্তু কী দেখবো, একটা মিটার শো করবে। যদি কোনোভাবে কোনো কাটা থাকে, তার মানে কি ওটা শর্ট হয়ে গেছে, তখন কিন্তু জিরো শো করবে, আর যদি ঠিক থাকে তাহলে এটা যেরকম ওহম আছে 1000 বা কিছু সেরকম শো করবে, মানে ইনফিনিটির দিকে শো করবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলা হয়নি যে এটা কিন্তু জিরো থেকে ইনফিনিটি বা ইনফিনিটি অবধি হতে পারে, বা সেটা যেরকমভাবে মেগার পাই, মেগার আমরা ইউজ করব 1500,
সেটা ওখানে লেখা থাকে, সেই রকম মেগার আমরা পেতে। ধরো দুটো তার যদি শর্ট হয়ে যায়, তার মানে কি তার মধ্যে রেজিস্ট্যান্স নেই তাই জন্য শর্ট হয়ে গেছে দুজন, তখন কিন্তু মেগারে কি দেখাবে, জিরো দেখাবে। আর দুটো তারের মধ্যে যদি রেজিস্ট্যান্স থাকে বা ইনসুলেশন থাকে, তার মানে কি আছে তাদের মধ্যে একটা ইনসুলেশন আছে, তখন হচ্ছে গিয়ে ইনফিনিটির দিকে সরে যাবে বা হাজারের দিকে সরে যাবে বা 500-এর দিকে সরে যাবে, ঠিক আছে। মানে আমাদের জিরো থেকে ইনফিনিটি অবধি হতে পারে। এবার আমরা একটা মোটরকে দেখছি, মোটর থেকে তিনটে তার বেরিয়েছে, দেখছি যে মোটরের মধ্যে কোনোভাবে শর্ট হয়নি তো তারগুলো। এবার তার জন্য কি করব, একটা লিডকে আমরা কি করেছি যে মেগারের, একটা হচ্ছে গিয়ে তার বডিতে টাচ করেছি, আর একটা হচ্ছে গিয়ে যে কোনো তিনটের মধ্যে একটা লিডের সঙ্গে যোগাযোগ করেছি। যদি কোনোভাবে ভেতরে শর্ট হয়ে থাকে তাহলে জিরো দেখাবে, আর যদি একটা ইনসুলেশন থাকে তাহলে ইনসুলেশন দেখাবে, যে ভ্যালুটা থাকবে সেই ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেখাবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, দেখো মেগা ওহমে একটা জিরো থেকে একটা হচ্ছে ইনফিনিটির দিকে হতে পারে, ঠিক আছে। এখানে ছবিটা ভালো করে দেওয়া আছে, তাহলে দেখা যাচ্ছে মিটারে হচ্ছে গিয়ে ইনফিনিটির দিকে গেছে, তার মানে ঠিক আছে আমাদের মোটরটা। এটা হচ্ছে গিয়ে একটা ডিক্স ইনসুলেটর, যেটা আমরা হাই ভোল্টেজ লাইনে কিন্তু সবাই দেখতে পাই, যদি দেখি একটু মন দিয়ে দেখলেই হাই ভোল্টেজ লাইনগুলোতে দেখা যায়। তো দেখা যায় ওর নিচে যেটা থাকে সেখান দিয়ে তারটা যায়, এটা হচ্ছে কি উপরের পোর্শনটা, ঠিক আছে। এই যে নিচের যে এই পোর্শনটা দিয়ে আমাদের মেন লাইনের তারটা যায়, ঠিক আছে। এটা আমি রেড কালারের মধ্যে সার্কেল করে দিয়েছি, তো সেখানে একটা তার লাগাবো। আর উপরের পোর্শনটা যেটা কিছুক্ষণ আগে দেখালাম, ঠিক আছে, যেটা ঝোলানো থাকে সেখানটার সঙ্গে একটা তার লাগাবো। এবার যদি প্রত্যেকটা ওই যে গোল গোল সার্কেল আছে সেটাকে হচ্ছে গিয়ে বিভিন্ন ইনসুলেশনগুলো আছে, সেটা যদি ভ্যালুটা ঠিক থাকে, কোথাও যদি ব্রেক করে না গিয়ে থাকে, তাহলে একটা ভ্যালু দেখাবে, খুব হাই ভ্যালু দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে আসছি ডিফারেন্ট পার্ট অফ মেগার আর তার ওয়ার্কিং প্রিন্সিপাল। একটা হচ্ছে কি মেগারের ভেতরে কি আছে, অ্যাকচুয়ালি আমরা এই মেগারটা নিয়ে এত বলছি কিন্তু অ্যাকচুয়ালি মেগারের মধ্যে কি কি আছে। একটা ক্র্যাঙ্ক আছে, ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে আচ্ছা এবার যেটা দেখছি সেটা কিন্তু আমাদের ভিতরে কী কী থাকে মেগারের ভিতরে। এই যে হ্যান্ড ক্র্যাঙ্কটা থাকে, ক্র্যাঙ্ক হ্যান্ডেল সেটা কিন্তু আমরা বাইরে থেকেও দেখতে পারি। এরপর একটা কী থাকে, ক্লাচ থাকে, ক্লাচটা দিয়ে আমরা 180 হচ্ছে গিয়ে আমরা রোটেশনটা করতে পারি। এরপর থাকে একটা ডিসি জেনারেটর, ডিসি জেনারেটারের কাজ কি, কারেন্ট তৈরি করা। জেনারেটর কী করে, নর্মালি কারেন্ট তৈরি করে, তাই তো। তাহলে হ্যান্ড ক্র্যাঙ্ক দিয়ে যেই আমি এটাকে ঘোরাবো তখন কি হবে, ডিসি জেনারেটারে একটা একটা কারেন্ট তৈরি হবে। এবার এই ডিসি জেনারেটারের সাথে প্রথমে একটা কী আছে, কয়েল এ, দেখো ছবি আছে, কয়েল এ যুক্ত আছে, ঠিক আছে। এবার যখন কয়েল এ যুক্ত আছে, আর সেটা কিসে যুক্ত আছে, না সেটা হচ্ছে গিয়ে যুক্ত আছে আমার সিরিজে, তাই জন্য তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আর ওয়ান, ঠিক আছে, যাতে বেশি কারেন্ট তার মধ্যে দিয়ে না বেরিয়ে যায়, ঠিক আছে, যাতে কম কারেন্ট যেতে পারে, কারণ সিরিজে থাকলে পুরো কারেন্টটাই যদি চলে যায় তাহলে অসুবিধা হবে। যাই হোক, এবার প্রথমে আছে কয়েলে, ঠিক আছে। এবার যখন ধরো আর এক্স আর ওয়াইটা হচ্ছে গিয়ে আমাদের কি, এক্স আর ওয়াইটা হচ্ছে গিয়ে আমাদের দুটো লিড, যার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ইনসুলেশন যার মেজার করছি তাকে রাখছি, ঠিক আছে। এবার দেখো আর একটা কয়েল আছে, সেটা হচ্ছে কয়েল বি, ওকে। এবার কয়েল বিটা কী হচ্ছে, কয়েল বি এর একটা প্রান্ত তো কয়েল এর সঙ্গে আছে, আর একটা প্রান্ত কী হচ্ছে দেখা যাচ্ছে গ্রাউন্ডিং করা আছে। অ্যাকচুয়ালি সেই এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু আমরা যে কোনো যন্ত্র বলো তার বলো মেজার করার জন্য রাখি। এবার যখন ওই এক্স আর ওয়াই এর মধ্যে টেস্টিং টার্মিনালের মধ্যে লেখা আছে কিছু আমরা কানেক্ট করছি, তখন যেই মাত্র কানেক্ট করছি সঙ্গে সঙ্গে কী হচ্ছে, একটা কারেন্ট যাচ্ছে, কারেন্টটা টেস্টিং টার্মিনালের মধ্যে দিয়ে কয়েল বিতে যাচ্ছে, কয়েল বিতে গেলে কী হচ্ছে, কয়েল বিতে এবার কয়েলের মধ্যে কারেন্ট গেলে কী হয়, সেটা একটা ফ্লাক্স তৈরি করে, মানে সেটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে, অলরেডি সে একটা ম্যাগনেটের মধ্যে আছে, তাহলে রিফ্লেকশানে কী হয়ে যাবে, সে সরে যাবে। বা আমরা জানি যে একটা কয়েল আর একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটের মধ্যে একটা বল প্রযুক্ত হয় যার জন্য সেটা ঘুরে যায়, ঠিক আছে। তাহলে যেহেতু কয়েল বিটার মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাবে, ঠিক আছে, তাহলে কয়েল বিটার একটা ম্যাগনেট তৈরি হবে, অলরেডি সেটা এনআরএস একটা ম্যাগনেটের মধ্যে আছে, তার জন্য সেটা বল প্রযুক্ত হয়ে ঘুরে যাবে, ঠিক আছে। তার সঙ্গে কাটা আছে সেটা ইনফিনিটি অবধি, জিরো থেকে ইনফিনিটি অবধি, এইভাবে জিরো থেকে ইনফিনিটি অবধি শো করবে, ঠিক আছে। তাহলে এইভাবেই আমাদের মেগারটা কাজ করছে। ওকে ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।